বালিয়াটি জমিদার বাড়ির 19 শতকের স্থাপত্য কৌশলের একটি আদি নিদর্শন। কোনো এক সময়ের ব্যস্ত এই প্রাসাদ লোনা ইট পাথরের ধূসর স্মৃতি আর হারানো জৌলস নিয়ে আজ নিথর হয়ে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। প্রায় 200 বছরের পুরাতন এই প্রাসাদে হাঁটতে হাঁটতে আপনার মনেই হতে পারে কোনো এক প্রাচীন রহস্য জড়িয়ে আছে এই প্রাসাদে। বালিয়াটি জমিদার বাড়ি প্রায় 5 একর জমির উপর নির্মিত। জমিদার বাড়িতে মোট 7টি প্রাসাদ রয়েছে। জমিদার বাড়ির সামনে রয়েছে বিশাল এক দিঘি, আর ভেতরে রয়েছে একটি সুন্দর পুকুর যেখানে 6টি ঘাট রয়েছে। মনে রাখবেন, বালিয়াটি জমিদার বাড়ি রবিবার পূর্ণ দিবস এবং সোমবার অর্ধ দিবস বন্ধ থাকে। এখানকার গাছগাছালি আর গোছানো পরিবেশ আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। স্থানীয় ইতিহাস থেকে পাওয়া যায়, গোবিন্দরাম সাহা বালিয়াটি জমিদার বাড়িটির গোড়াপতন করেন। 1800 শতকের প্রথম ভাগ থেকে প্রায় 200 বছরের বেশি সময় ধরে বালিয়াটির জমিদাররা এই এলাকায় শাসন করেন। এই সময় তারা নানা রকম গুরুত্বপূর্ণ স্থাপনা তৈরি করে। এবার আসা যাক, কিভাবে এই বালিয়াটি জমিদার বাড়িতে আসতে পারবেন। যদি বাসে আসতে চান, তাহলে গাবতলী থেকে SB লিঙ্ক করে সরাসরি সাটুরিয়া চলে আসবেন। ভাড়া পড়বে 80 থেকে 90 টাকা। এরপর রিক্সা বা অটোরিক্সায় করে সরাসরি বালিয়াটি জমিদার বাড়িতে চলে আসতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সামনে আবার দেখা হবে অন্য কোনো কিছু নিয়ে।